السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم سنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের বক্তব্যের বিষয় কবরের শাস্তি। মানুষের মরার পরে জাহান্নাম জান্নাত হওয়া পর্যন্ত যে দীর্ঘ সময় রয়েছে, এই দীর্ঘ সময়কে বলা হয় আলামে বারজাক। এটা একটা সময়, যে সময়ে মানুষকে কবরে শাস্তি দেওয়া হয় অথবা শান্তিতে রাখা হয়। কবর বলতে কোনো নির্ধারিত স্থান নয়। অনেক মানুষই আগুনে পুড়ে মারা যায়, অনেক মানুষকেই কোনো পশু প্রাণী খেয়ে নেয়, তাদের কোনো নির্ধারিত কবর নেই। এই জন্য কবর বলতে যদি আমরা বুঝি বাড়ির পিছন দিকে বা কোনো একটা নির্ধারিত স্থানে কবর আছে সেখানে শাস্তি হয়, মূলত তা নয়। মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত দীর্ঘ সময় যে মানুষ আলামে বারজাখে থাকে, এই সময়টাকে বলা হয় কবর বা আলামে বারজাখ। মরার পরে মানুষ তিনটে বড় বিপদের সম্মুখীন হয়, যেখানে মানুষের নিজে থেকে ব্যক্তিগতভাবে কিছু করার থাকে না। এই সময়ে মানুষ হয় বড় অসহায়, বড় নিরুপায়। তার একটা হচ্ছে কবর। মানুষের জন্য কবর একটা জটিল ও কঠিন জায়গা। কবরের শাস্তি মানুষকে বাহ্যিকভাবে বোঝানো কঠিন। কবরের শাস্তি ঠিক এইভাবে আমরা বুঝতে পারি যে একজন মানুষ ঘুমিয়ে আছে আর একজন মানুষ পাশে বসে আছে। যে ব্যক্তি ঘুমিয়ে আছে সে স্বপ্নে দেখছে যে তাকে গোখরা সাপ অথবা কোনো হিংস্র প্রাণী ধাওয়া করছে, তাড়া দিচ্ছে। সে চিৎকার করে দৌড়িয়ে পালাচ্ছে। পাশে যে ব্যক্তি বসে আছে সে এই হিংস্র প্রাণীকে দেখতে পায় না, কিন্তু তার শরীর দিকে কিছুটা আঁচ করছে। অথচ যে ব্যক্তি ঘুমিয়ে আছে সে হিংস্র প্রাণী ঠিকই দেখতে পাচ্ছে। এই যে পাশের লোকটা দেখতে পায় না, কিন্তু যে ঘুমিয়ে আছে সে কষ্ট ঠিকই ভোগ করছে, ঠিক এর ভোগ করাটা যেমন, কবরের শাস্তি তেমন। অনেক সময় আমাদের দেশে পেপার পত্রিকায় বের হয় যে অমুক দেশের অমুক বাদশাহ বা অমুক ব্যক্তি কবর খনন করে দেখল যে একটা সাপ তাকে জড়িয়ে ধরে আছে, এইরকম আমাদেরকে পেপার পত্রিকার মাধ্যমে বলা হয়েছে। আবার আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে কবরের শাস্তিকে ক্যাসেটিং করে, রেকর্ডিং করে মানুষকে দেখানো হচ্ছে, মানুষ তার মেশিনের মাধ্যমে কবরের শাস্তিকে দেখছে। এটা একটা কবরের শাস্তিকে মানে উপেক্ষা করা, আল্লাহর বিধানকে লঙ্ঘন করা, অপমান করা। মানুষ কবরের শাস্তি দেখতে পাবে বিষয়টি এমন নয়। কবরের শাস্তিকে এভাবে দেখা একটা ধর্মকে বিকৃত করার একটা নোংরা কৌশল। এবং বিভিন্ন পেপার পত্রিকায় এভাবে কবরের শাস্তি আমরা দেখতে পাচ্ছি, এভাবে কথা প্রকাশ করা শরীয়তকে অস্বীকার করার সামিল। মরার পরে মানুষের জীবনে প্রথম বিপদ হচ্ছে কবর, এরপরে দ্বিতীয় বিপদ হচ্ছে কিয়ামতের মাঠ, এরপরে তৃতীয় বিপদ হচ্ছে জাহান্নাম। এই জন্যই ওসমান রাজিয়াল্লাহ তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবর আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরা, কবর হচ্ছে পরকালের প্রথম স্তর। ফাই নাজা মিনহু ফা বাদা হাইসর মিনহু, মানুষ যদি কবরে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সব স্তরে বেঁচে যাবে। আল্লাহ মিনজু মিনহু ফা বাদা আসাদু মিনহু, আর যদি মানুষ কবরে বাঁচতে না পারে তাহলে এরপরে যত স্তর আছে সেগুলো আরো জটিল আর কঠিন হয়ে যাবে। আমরা অত্র হাদিস থেকে বুঝে নিতে পারি যে কবর একটা জটিল কঠিন জায়গা। যদি মানুষ এখানে বাঁচতে না পারে তাহলে এর পরের স্তর কেয়ামত, সেটা আরো কঠিন হবে। এর পরের স্তর জাহান্নাম, যেটা আরো কঠিন হবে। আল্লাহ তাআলা বলেন, সানুআযিবুহুম মাররাতাইন, অচিরে আমি তাদেরকে বারবার শাস্তি দেব। সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, এরপর তাদেরকে আমি একটা পীড়াদায়ক, একটা বড় কঠিন শাস্তির দিকে নিয়ে যাব। অত্র আয়াতে আল্লাহ তাআলা বললেন আমি তাদেরকে বারবার শাস্তি দিব,
এটাই হচ্ছে কবরের শাস্তি। এই শাস্তির পরে তার জন্য আবার শাস্তি আছে জাহান্নাম, সেটা কবরের চেয়ে আরো জটিল। এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা বলছেন কবরের শাস্তি যত কঠিন জাহান্নামের শাস্তি তার চেয়ে অনেক বেশি কঠিন। কেননা অত্র আয়াতে আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে বারবার শাস্তি দিব, তারপর তাদেরকে আমি একটা কঠিন ও জটিল শাস্তির দিকে, বড় শাস্তির দিকে নিয়ে যাব। আমরা কবরের শাস্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবরণ থেকে স্পষ্টভাবে বুঝতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইনাল আবদা ইজা উযিয়া ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসাবুহু, যখন কোনো মানুষকে কবরে রেখে যারা কবরে রাখতে এসেছে তারা চলে যায়, যখন কোনো মৃত ব্যক্তিকে কবরে রেখে মানুষ চলে যায় লাতাসমাউ কারানি আলাইহিম, তখন এই কবরের ব্যক্তি তাদের চলে যাওয়ার জুতার আওয়াজ শুনতে পায়। একটা মানুষ কবরে পড়ে থাকবে আর যারা তাকে রেখে চলে যাচ্ছে তার চলে যাওয়াটা সে বুঝতে পারবে, তার কিছু বলার থাকবে না। কবর যে কত নিরুপায়, কবর যে মানুষের জন্য কত অসহায়, তা ভাষায় প্রকাশ করা যেমন কঠিন কলমে লিখে দেখানো তেমন কঠিন। অবশ্য অত্র হাদিসের এই বাক্য থেকে আমরা এটুকু বুঝতে পারছি যে কবরের ব্যক্তি তাদের চলে যাওয়া অবস্থাকে জানতে পারে। এখানে আমাদের একটা কথা ভালোভাবে অবগতিতে থাকা জরুরি যে মরে যাওয়া ব্যক্তি দুনিয়াবী ব্যক্তির কোনো কাজকর্মকে বুঝতে পারে না, আঁচ করতে পারে না। কোনো মানুষ মৃত মানুষকে তার কোনো কিছু শোনাতেও পারে না। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা মৃত মানুষকে তোমাদের কোনো কথা কর্ম ভাষা বুঝাতে পারবে না। কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে কবর থেকে সে জানতে পারে, এটা হচ্ছে সাময়িক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় কবরের ব্যক্তি উপরের ব্যক্তির কাজকর্ম বুঝতে পারে শুনতে পায় এবার তিনি কিছু বলেননি, বরং আল্লাহ না করেছেন। এখান থেকে আমাদেরকে বুঝে নিতে হবে যে রেখে যাওয়ার সময়তেই মাত্র এই লাশ বুঝতে পারে যে আমাকে রেখে চলে গেল, এটা সব সময় নয়। আর এটা হচ্ছে তাকে অসহায় বোঝানোর জন্য, তার নিরুপায় বোঝানোর জন্য। অবশ্য বুখারী মুসলিমের হাদিসে আমরা এভাবে জেনেছি যে বদরের যুদ্ধের ওই মুশরিক অমুসলিম লাশগুলিকে একটা ইদারায় ফেলে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে দাঁড়িয়ে বলছিলেন যে আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করেছেন সেটা কি পেয়েছ? নবীকে না মানলে, কোরআনকে না মানলে যে তোমাদের সাথে যে আল্লাহ ওয়াদা করেছেন তোমাদের শাস্তির কথা, মরার পরে কি হবে, সেটা কি তোমরা পেয়েছ? তো পাশে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, উমর বলছেন আল্লাহ রাসূল আপনার কথা কি তারা শুনতে পাচ্ছে? আল্লাহ রাসূল বললেন উমর আমার কথা তোমরা যা শুনছ তারা তার চেয়ে বেশি শুনছে। তাহলে বুখারী মুসলিমের এই হাদিসও কোরআনের ওই বিবরণের উল্টা হয়। এখানে আমাদেরকে বুঝে নিতে হবে যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সাময়িক অলৌকিক ক্ষমতা, যাকে বলা হয় মুজিজা। এটা অলৌকিক ক্ষমতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তারা, তার কথার মাধ্যমে তারা সাময়িক অপমান হোক, এটা আল্লাহ রাসূলও চাচ্ছেন যে তোমাদেরকে আমি দাওয়াত দিলাম তোমরা মানলে না, তো আমাকে না মানলে যে তোমাদের ফল ভোগ করতে হবে সেটি কি তোমরা বুঝতে পেরেছ? এইটুকু বোঝানোর জন্য ওই সময়তে আল্লাহ তাআলা এটা করেছেন। মূলত কবর থেকে কোনো মানুষ উপরের কোনো মানুষের কর্মকে বুঝবে না, এটাই ঠিক। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা তাকে কবরে রাখতে এসেছে তারা যখন চলে যায় ফায়াতিহি মালাকান, তখন দুইজন ফেরেশতা ওখানে আসে, এই লাশের পাশে আসে, ফায়ুকিদানিহি, তারপর তাকে উঠিয়ে বসাই, উঠিয়ে বসিয়ে তাকে বলে যে মান হাজার রাজুল আল্লাহ জি বৈশা ফিকুম, তোমাদের মধ্যে যে ব্যক্তিকে পাঠানো হয়েছিল সে ব্যক্তি কে এটা কি তুমি জানো? ফামাল মুমিন, সে যদি মুমিন হয়, ভালো মানুষ হয়, ইমানদার হয়, আল্লাহকে বিশ্বাস করে থাকে, রাসুলকে বিশ্বাস করে থাকে, তাহলে বলে আশহাদু আন্না আব্দুল্লাহ রাসূলুল্লাহ। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা কিছু সময়ের জন্য বিরতি দিয়ে যাচ্ছি, আমরা আশা করছি আপনারা অপেক্ষা করবেন, পরবর্তীতে আপনাদের সাথে এ বিষয়ে আবারও কথা হবে। শুকরিয়া, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা দুইজন ফেরেশতা কবরে এসে তাকে উঠিয়ে বসিয়ে কি জিজ্ঞাসা করে এ বিষয়ে বলছিলাম। দুইজন ফেরেশতা এসে তাকে উঠিয়ে বসিয়ে বলে যে মান হাজার রাজুল আল্লাজি বৈশাফিকুম, তোমাদের মধ্যে যে ব্যক্তিকে পাঠানো হয়েছিল সে ব্যক্তি কে এটা কি তুমি জানো? ফামাল মুমিন, সে যদি মুমিন হয়, ভালো মানুষ হয়, ইমানদার হয়, আল্লাহকে বিশ্বাস করে থাকে, রাসুলকে বিশ্বাস করে থাকে, তাহলে বলে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর দাস, তিনি হচ্ছেন তার রাসুল। ফায়ুকালু লাহু, তখন তাকে বলা হয় উনজুর ইলা মাকাদাকা মিনান নারি কাদ আবদালাক আল্লাহু বিহি মাকাদা মিনাল জান্নাত ফায়রাহুমা জামিয়ান। তখন দুজন ফেরেশতা তাকে বলে যে তোমার ওই জায়গাটাকে লক্ষ্য করো, যে জায়গাটা তোমার জন্য নির্ধারণ করা হয়েছিল, ওই ব্যক্তিকে মেনে নেওয়ার পূর্বে, ঈমান আনার পূর্বে, আমল করার পূর্বে তোমার জন্য এই জাহান্নাম নির্ধারণ করা হয়েছিল, তো তুমি দেখো একটু। ফায়রাহুমা জামিয়ান, ওই সময়তে কবর থেকেই সে তার জান্নাতের জায়গা এবং জাহান্নামের জায়গা দেখে নিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অমাল আখার, অপরজন, আল মুনাফিকুল কাফির, যে ব্যক্তি মুনাফিক, যে ব্যক্তি কাফির, যে ব্যক্তি রাসূলকে মানেনি, যে ব্যক্তি মেনেও মুনাফিকই করেছে, তার নিকটে দুইজন ফেরেশতা যাবেন, গিয়ে বলবেন তুমি কি সে ব্যক্তিকে চিনো যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? তখন সে বলবে লা আদ্রি, জি না, আমি জানি না। কুলতু মায়াকুলুন নাস, মানুষে তার ব্যাপারে যা বলতো সেটাই বলতাম, তার ব্যাপারে আমি কিছু অবগত নই। তখন তারা দুইজন বলবে লেমালা দাঁড়াইতে বলা তালাইতা, কেন তুমি চিন্তা ভাবনা করনি, কেন তুমি পড়নি, কেন তুমি ইসলামের অনুসরণ করনি? এ আফসুস, এ দুঃখ, এ বেদনা দুইজন ফেরেশতা তাকে জানাবে, অবগত করাবে, তুমি যদি জানতে, পড়তে, চিন্তা ভাবনা করতে, তাহলে আজকে তোমার কাছে, তোমার উপরে এই বিপদ নেমে আসতো না। এই পর্যন্ত বলেই ফায়াজিরুবুবে মিত্রাকিন, তার হাতে একটা লাঠি থাকবে, সে লাঠি দিয়ে সে মারা আরম্ভ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মায়ালিহে গায়রা সাকালাইন, ফেরেশতা যখন মারতে আরম্ভ করবেন তখন এর পাশে যা কিছু আছে সব কিছু শুনতে পাবে, তবে মানুষ আর জিন শুনতে পাবে না। শুধু পাশে নয়, অন্য হাদিসের বিবরণে বোঝা যায় যে সারা পৃথিবীতে যত জীব জন্তু, পদার্থ, জড় পদার্থ, জড় বস্তু আছে সবকিছুই তার চিৎকার শুনতে পাবে। এসি হোসাইহাতান, সে খুব জোরে চিৎকার করবে, বাপরে মারে করে চিৎকার করবে, তার চিৎকার বাস্তব মানুষ বুঝাতে পারবে না। সত্যিকারই আল্লাহ রাসূল বলেছেন যে বিবরণ সেটা আমরা জাতির সামনে, দর্শকের সামনে পেশ করছি, কিন্তু কবরের ফেরেশতাদের পক্ষ থেকে মারটা কত কঠিন এবং তার চিৎকার কত জটিল এটা মানুষকে বোঝানো খুব কঠিন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার চিৎকার শুনতে পাবে সারা পৃথিবীতে যত জীবজন্তু, পদার্থ, জড় পদার্থ রয়েছে, তাহলে এটা খুব কঠিন নয়? এখান থেকে 50,000 কিলোমিটার দূরে যে বস্তু রয়েছে, জড় বস্তু, 100,000 কিলোমিটার দূরে যে জড় বস্তু রয়েছে, সেও শুনতে পাবে যে এখানে একটা কবরে শাস্তি হচ্ছে। তাহলে কি আমরা মানুষ মানুষকে বুঝাতে সক্ষম যে তার চিৎকারের শব্দ কত কঠিন, কত বেশি? এটি কি মানুষের পক্ষে সম্ভব? এটা মেনে নিতে হবে যে শাস্তি হবে, মেনে নেওয়াটাই ইসলাম, মেনে নেওয়াটাই ধর্ম। আব্দুল ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল আবদা ইজা মাতা, যখন কোনো মানুষ মারা যায় ওরে যা আলাইহে মাকাদহ বিল গাদাতে অল আশিয়ে, প্রত্যেকটা মানুষ যখন মারা যায় তখন তার সামনে সকালে ও বিকালে তার স্থানটাকে পেশ করা হয়, জাহান্নামে যে স্থানে থাকবে মূলত সেই স্থানকে পেশ করা হয়। আমি সম্মানিত দর্শক মণ্ডলীকে বলতে চাচ্ছি যে আমরা আমাদের আলোচনার প্রারম্ভে বলেছিলাম যে কবর বলতে বাড়ির পিছন দিকে যে গর্ত মূলত সেটা নয়, কবর বলতে যে কবর স্থান যেখানে মানুষকে রেখে আসা হয় সেটা নয়, কবর বলতে একটা সময় আলামে বারজাক যেখানে মানুষকে জান্নাতের
সুব্যবস্থা, ভোগ বিলাসের পথ ও পন্থা করে দেওয়া হয় এবং জাহান্নামের কঠিন শাস্তির মধ্যে নিক্ষেপ করা হয়, জাহান্নামে না দিয়েই। এটাই হচ্ছে একটা সময় আলামে বারজাক। দেখুন এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোনো মানুষ মারা যায়, ওরে যা আলাইহে, তার স্থানটা তার সামনে পেশ করা হয় সকালে ও বিকেলে। ইনকানা মিন আহলিন নার ফামিন আহলিন নার, ওয়াইন কানা মিন আহলিল জান্নাহ ফামিন আহলিল জান্নাহ। সে যদি জাহান্নামী হয় তাহলে জাহান্নামকে তার সামনে পেশ করা হয়, সে দেখে বুঝতে পারে যে এটা আমার থাকার জায়গা। যদি সে জান্নাতি হয় তাহলে তার জান্নাতকে তার সামনে পেশ করা হয়, সে দেখে বুঝতে পারে যে এটা আমার থাকার জায়গা। হাদিস তো বুখারী মুসলিমে সমভাবে বর্ণিত রয়েছে। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা অত্র বুখারী মুসলিমের হাদিস থেকে খুব স্পষ্টভাবে বুঝতে পারছি যে মরার পরে মানুষকে তার স্থান সকালে সন্ধ্যায় পেশ করা হয়। কবরের শাস্তি একটা কঠিন ও জটিল, কবর একটা কঠিন ও জটিল জায়গা, মরার পরে বিচারের দিন পর্যন্ত একটা কঠিন সময়। সম্মানিত দর্শক মন্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা তাকে পুনরায় তার স্থান থেকে না উঠাচ্ছে, অর্থাৎ যতদিন পর্যন্ত বিচারের দিন ফিরে না আসছে, ততদিন পর্যন্ত এভাবে হতেই থাকবে, এভাবে ও দেখতেই থাকবে। যেদিন বিচারের দিন চলে আসবে, যেদিন মানুষকে কবর থেকে উঠানো হবে, সেদিন তার এই শাস্তি বন্ধ হবে। এরপরে কবরের এই কিয়ামতের মাঠে তার জাহান্নামও হতে পারে, তার জান্নাতও হতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছেন যে আন্না ইয়াহুদিয়াতান দাখালাত আলাইহা, একজন ইহুদি মহিলা তার নিকটে গিয়ে বলছে, আযাকিল্লাহু মিন আযাবিল কাবরে, আয়েশা আল্লাহ তোমাকে কবরের শাস্তি থেকে বাঁচাক, আল্লাহ তোমাকে কবরের শাস্তি থেকে রক্ষা করুক। আল্লাহ রাসূল, কবরে কি শাস্তি হয়? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, আযাবুল কবরে হক, কবরের শাস্তি সত্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফামা রাআইতু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা সালাতান কাত্তু আও সাল্লা বাদাল ইয়াম, এই দিনের পরে আমি আল্লাহ রাসূলকে আর এমন কোন দিন সালাত আদায় করতে দেখিনি যে সালাতের পরে তিনি কবরের শাস্তি থেকে পরিত্রাণ চাচ্ছে না। যখনই তিনি সালাত আদায় করছেন তখনই তিনি কবরের শাস্তি থেকে পরিত্রাণ চাচ্ছেন। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিল কবর, আল্লাহ তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তিনি সালাতে সালামের পূর্বে কবরের শাস্তি থেকে বাঁচতে চাইতেন। অত্র বুখারী মুসলিমের হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটা মানুষের একটা জরুরি কর্তব্য সালাতে সালাম ফেরার পূর্বে কবরের শাস্তি থেকে বাঁচতে চাওয়া। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযুবিকা মিন আযাবিল কবর, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি একদা বাড়িতে বসে আছি, হঠাৎ একজন ইহুদি মহিলা এসে বলছে যে তুমি আমাকে কিছু খাওয়ার দাও, আল্লাহ তোমাকে কবরের শাস্তি থেকে রক্ষা করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তুমি থামো, ইহুদি মহিলা তুমি থামো, কবরের শাস্তি হয় বিষয়টি আমি অবগত নই, আল্লাহ রাসূল আসুক, আমি বিষয়টি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করি। তারপরে ইহুদি মহিলাকে আটকে দেওয়া হলো, আল্লাহ রাসূল বাসায় আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইহুদি মহিলা বলছে যে কবরে শাস্তি হয়। কি বলছে ইহুদি মহিলা? ইহুদি মহিলা বলছে যে কবরে শাস্তি হয়। এই পর্যন্ত বলতেই আল্লাহ রাসূল বলছেন, না, আযাবুল কবরে হক, কবরের শাস্তি সত্য। এই কথা বলেই তিনি দাঁড়িয়ে গেলেন, অরা ফায়া দেহে, তারপর দুই হাত উঠালেন। দুই হাত উঠিয়ে আল্লাহর নবী দীর্ঘ সময় ধরে আল্লাহর দরবারে কবরের শাস্তি থেকে পরিত্রাণ চাইলেন, কবরের শাস্তি থেকে বাঁচতে চাইলেন। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা এখানে দুইটি জিনিস লক্ষ্য করতে পারি। তার একটা জরুরি কথা, দেখুন শরীয়তের বিষয়টি কত জটিল। শরীয়তের বিষয়টি আমরা সহজভাবে দেখি, আমরা জনসমাজে একটা কোরআন হাদিসের কথা বললে সবাই দুর্বল বলি যে ওটা থাকতে পারে হাদিসে, একটা মিথ্যা কথা বললো ধর্মের নামে আর একজন বললো হতেও পারে,
পাঁচজন আলেম এক জায়গাতে বসে আছে, রাসুলের নামে একটা কথা বললো, কথাটা রাসুলের কি না ঠিক কি বেঠিক কেউ তদন্ত করতে চায় না। সম্মানিত দর্শক মন্ডলী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই মেয়ে থামো, আল্লাহ রাসুল আসুক, তাকে জিজ্ঞাসা করি কবরের শাস্তি ঠিক কিনা, তারপরে তুমি যাবা, তুমি তার আগে যেতে পাবা না। দেখুন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কিভাবে তাকে ঠেকালেন, জিনিসটা হক কি না হক এটা জানার জন্য, কবরের শাস্তি হয় কি না হয়, ইহুদি মহিলা কি মিথ্যা কথা বলছে, এটা তিনি প্রমাণ করার জন্য তাকে আটকে দিলেন। আমি কথার মধ্যে কথা সম্মানিত দর্শক মন্ডলীকে বলবো যে আপনারা যদি কোনো কোনোদিন এরকম ধর্মের নামে কোনো কথা শুনতে পান, তাহলে তার প্রমাণ চাইতে হবে যে এটা রাসুল বলেছেন কিনা। পরের অংশে আমরা অত্র হাদিসে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এই যে কবরের শাস্তিকে লক্ষ্য করে, কবরের শাস্তিকে হিসাব করে আমাদেরকে আল্লাহর নিকটে ক্ষমা চাইতে হবে, এমনকি হাত তুলে দোয়া প্রার্থনা করতে হবে। আল্লাহ রাসুল কবরের শাস্তি থেকে বাঁচার জন্য দাঁড়িয়ে গেলেন এবং প্রার্থনা করতে লাগলেন। সম্মানিত দর্শক মন্ডলী, যে কোনো সময়ে, এখন, পরে, রাতের অন্ধকারে অজু করে দাঁড়িয়ে গিয়ে দীর্ঘ সময় ধরে আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করতে হবে, আল্লাহ আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি হতে পারে, তুমি আমাদেরকে কবরের শাস্তি থেকে রক্ষা করো। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা অত্র হাদিসের শেষ অংশে যেটা বুঝলাম, আমরা অবশ্যই সময়ে আল্লাহর ভয়কে খেয়াল করে কবরের শাস্তি থেকে বাঁচার জন্য হাত তুলে এককভাবে প্রার্থনা করব, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।